তোর মুড়া কেমন লাগছে ভাই? ভালো। ইসু ভাই মুড়া কেমন লাগছে? ভালো লাগছে। ভাই মুড়া কেমন লাগছে ভাই? ভালো। কেমন লাগছে মুভিটা ভাই? কেমন ভালো না। কেমন ভালো না? ওকে। কেমন লাগছে আপনার কাছে? সবাই আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি ইউটিউব চ্যানেলে। আজকে চলে আসছে হচ্ছে খুলনার সঙ্গীতের সিনেমা, যেখানে চলতেছে নীরব রোশন এবং বুবলির চোখ সিনেমা। এবং এটা সেকেন্ড শো শেষ হলো এবং দেখলেন অনেক দর্শক ছিল, মোটামুটি ভালো বিজনেস করবে আশা করা যায়। সেখান থেকে কিন্তু আমি রিসেন্টলি 2-3 ফিল্ম দেখলাম, সেখান থেকে হলের ভিতরে খুব ভালো দর্শক ছিল এবং তাদের রিয়াকশনটা আপনি শুনতে পেলেন এবং প্রপারলি যে রিভিউটা সেটা আমি বাসায় যেয়ে আপনাদের জন্য করে দেবো। আর মামার সাথে একটু কথা বলি, জলের ইনচার্জ মামা, আমি কিন্তু পার্সোনালি হলের দর্শক দেখে খুশি, মানে মোটামুটি ভালো দর্শক ছিল হলের মধ্যে। আর এটাও সেকেন্ড শো, দুপুরবেলার শো, একটু কম থাকবেই তাও পুজোর সময়। তারপরে যে দর্শক আসে সেখান থেকে তোমার কি এক্সপেকটেশন? না না, নতুন ছবি করোনার পরে আপনার যে সিনেমা হল খুললো তার ভিতরে এই ছবিটাই আর কি বেস্ট। এবং ছবিতে আমরা মর্নিং শো, 3 শো মোটামুটি ভালোই লোক পাইছি আর লোক আসতেছে। এই ছবিটা কিন্তু আশা করা যায় একটা ভালো বিজনেস। হ্যাঁ, একটা আশা করা যায়। তো ভিউয়ার্স দেখলেন মামা কিন্তু আশা করতেছে এই ফিল্মটা ভালো একটা বিজনেস করবে এবং দর্শক দেখে কিন্তু আমারও সেটা মনে হলো যে ফিল্মটা ভালো একটা বিজনেস করবে। আর বাকি ফিল্মটা দর্শকদের কাছে কেমন লাগে সেটা হচ্ছে বড় ব্যাপার, আর আমার পার্সোনাল ওপিনিয়ন তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। দ্যাটস ইট ভিউয়ার্স, থ্যাংক ইউ, বাই।